আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিতের তৃতীয় কর্মদিবসের মূল্যায়ন 21 তারিখ অনুষ্ঠিত হবে। মূল্যায়ন প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী যথাযথ উত্তর প্রস্তুত করে রেখেছি, আশা করি তোমরা ত্রিভুজ অর্জন করবে। কয়েকদিন পরেই তোমরা অষ্টম শ্রেণীতে উঠে যাবে, ইনশাআল্লাহ অষ্টম শ্রেণীতেও তোমাদের সাথে থাকব। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে, সবশেষে বেল আইকনটির উপর ক্লিক করে অল অপশন অন করে দাও, যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো দেখে নিচ্ছি সরাসরি স্ক্রিনে কী আছে। কাজ 3, 90 মিনিট, দলগত কাজ, ফলের দোকানে বিক্রি বৃদ্ধির কৌশল খুঁজে বের করি। ফলের দোকানে বিক্রি বৃদ্ধি করার জন্য ক্রেতার পছন্দ অপছন্দ জেনে দোকানে ফল রেখে ফল বিক্রেতারা লাভ করতে পারে। এই কাজটির মাধ্যমে তোমরা তোমাদের এলাকার বিভিন্ন বয়সী অন্তত 40 জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। তাহলে আমরা কি করব, 40 জন মানুষ বেছে নেব, 40 জন মানুষের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব, এবং এই এই 40 জন মানুষ অবশ্যই বিভিন্ন বয়সী হতে হবে। আর কার পছন্দ কি সেই ফলের তালিকা আমরা তৈরি করব। আমি উত্তরে একদম ধারাবাহিকভাবে এগুলো লিখে রেখেছি। এক্ষেত্রে ওই 5টি ফলের তার কোনটি পছন্দ সেই তথ্য নেবে। তুমি 5টা ফলের নাম বলবে, এই 5টা ফলের নাম বলে কোন 5টা ফল তাদের কাছে পছন্দ, অথবা তার কাছ থেকে জানতে পারো কোন ফলটি তার কাছে পছন্দ, সেই তথ্য তুমি সংগ্রহ করবে। এবার সেশন 2-এ করে রাখা দল গঠনের কাজ। সেশন 2-এ যে দলটা গঠন করেছিলে, সেই 6 জনের দল নিয়ে তুমি আবার নতুন করে দল তৈরি করবে, এবং সেই দলের লোকজন মিলে সিদ্ধান্ত তৈরি করবে। সেই সিদ্ধান্ত তৈরি করবে যে এখানে 40 জন মানুষ আছে, এই 40 জন মানুষের মধ্যে কোন 5টি ফল তারা সবচেয়ে বেশি পছন্দ করে, এটির তথ্য আমরা পূরণ করে রেখেছি উত্তরে। দলগত কাজের জন্য নির্দেশনা, এই ঠিক উপরে যেটা বলেছি, 1, পরিকল্পনা অনুসারে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেশন 3-এ সংগৃহীত তথ্য সারণীভুক্ত করবে। 40 জন মানুষের নাম, তাদের বয়স এবং কে কোন ফল পছন্দ করে সেই তথ্য আমরা দিয়েছি। কোন ফলটি কতজন তথ্যদাতা পছন্দ করে উল্লেখ করে তালিকা তৈরি করতে হবে, সেটা করা আছে। পছন্দকারী মানুষের সংখ্যা ব্যবহার করে ওই 5টি ফলের জন্য কয়টি পায়চিত্র, 1টি পায়চিত্র তৈরি করো। এখানে যে তোমার মানুষ ফল পছন্দ করে, কতজন মানুষ কোন ফল পছন্দ করে তার একটা পায়চিত্র আমরা তৈরি করে রেখেছি। পায়চিত্র থেকে কী কী তথ্য পেলে তা প্রতিবেদন লেখো, সেই প্রতিবেদনটি লেখা আছে। তারপরে তথ্যদাতাদের বয়সের শ্রেণীব্যাপ্তি অনুসারে তোমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে, সেটিও তৈরি করা আছে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা আছে। সারণী অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন পছন্দের ফল, পছন্দকারীর সংখ্যা স্তম্ভলেখ এর মাধ্যমে উপস্থাপন করো। তো তাহলে আমরা এখানে এটাও কিন্তু স্তম্ভলেখ অঙ্কন করেছি গ্রাফ পেপারে। স্তম্ভলেখটি বিশ্লেষণ করে তোমাদের সংগৃহীত উপাত্ত সম্পর্কে কয়েকটি সিদ্ধান্ত লেখো। স্তম্ভলেখটি বিশ্লেষণ করে কয়েকটি ইয়েও লেখা আছে। এরপরে তোমাদের ফলের দোকান যদি স্কুলের পাশে হয় তাহলে কী ফল কী পরিমাণ রাখবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও, স্বপক্ষে যুক্তি দাও। তোমাদের ফলের দোকান যদি অফিস এলাকায় হয় তাহলে কী ফল রাখবে সেখানেও কিন্তু যুক্তি দিতে হবে। একদম ধারাবাহিকভাবে 8টি প্রশ্নের উত্তর তোমাদের জন্য রেডি করা আছে। চলো আমরা দেখে নিচ্ছি তাহলে এই 8টি প্রশ্নের উত্তর কী। সপ্তম শ্রেণী গণিত, সেশন 3, মূল্যায়ন তারিখ 21-11-2023। তো প্রথম প্রশ্ন যেটা ছিল, ফলের দোকানে বিক্রি বৃদ্ধি করার জন্য আমার এলাকায় 40 জন বিভিন্ন বয়সী ব্যক্তির পছন্দের 5টি ফলের তথ্য সংগ্রহ করে একটি তালিকা তৈরি করা হলো। এখানে ক্রমিক নম্বর, ক্রমিক নম্বর 1 থেকে 40 পর্যন্ত দিয়েছি। এখানে নাম দিয়েছি, মনে রেখো এখানে নাম দেওয়া আছে, আর তোমার বয়স দেওয়া আছে, কে কোন ফল পছন্দ করে তার তালিকা দেওয়া আছে। যেমন আকবর আলী বয়স 19 বছর কলা পছন্দ করেন, তারপরে হিমেল আহমেদ 21 বছর আম পছন্দ করে, রফিকুল ইসলাম 45 বছর আপেল পছন্দ করে, ফজলে রাব্বি 50 বছর বয়স পেয়ারা পছন্দ করে। ঠিক এভাবে তোমার কি 40 জনের নাম, তাদের বয়স এবং কে কোন ফল পছন্দ করে তার তালিকা কিন্তু এখানে তৈরি করা আছে। ঠিক তোমরা এভাবেই তালিকাটি তৈরি করবে। এইবার আমরা যে কাজটা করব সেটি হলো বিভিন্ন প্রকার ফল পছন্দকারী তথ্যদাতার সংখ্যা, এবার ফলের নাম, পছন্দকারীর সংখ্যা, আম পছন্দ করে ওই 40 জনের মধ্যে 6 জন, কলা পছন্দ করে 40 জনের মধ্যে 11 জন, পেয়ারা পছন্দ করে ওই 40 জনের মধ্যে 9 জন, আর আপেল পছন্দ করে 6 জন, কমলা পছন্দ করে 8 জন। এবার
ফলের নাম ও প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি চার্ট তৈরি করা হলো। ফলের নাম ও প্রাপ্ত তথ্য অনুযায়ী একটা চার্ট তৈরি করতে হবে। এখানে পছন্দকারী সংখ্যা, ফলের নাম, তো এখানে আম 6 জন, কলা 11 জন, পেয়ারা 9 জন, আপেল 6 জন, কমলা 8 জন, ওই একই জিনিস আমরা তৈরি করেছি। এটি আসলে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য এরকম করলাম। অবশ্য তুমি এইটুকু না করে সরাসরি ওখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করো, তাও কিন্তু হবে। এবার বিভিন্ন প্রকার ফলের সংখ্যা অনুযায়ী পাই চিত্রের কোণের মান নির্ধারণ করা হলো। তো এখানে তোমার আম, আমের জন্য হলো 6 জন, আম পছন্দ করে 6 জন, 6 জনের জন্য পাই চিত্রের কোণের মানটা কত হবে সেটা কীভাবে বের করবো? মনে রেখো পাই চিত্রের কোণের মান হলো 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রির মধ্যে 6 জন কত ডিগ্রি কোণ অর্জন করবে, তো এটা কীভাবে বের করবো? তো আমার পাই চিত্রের কোণের মান হলো 360 × 6, এখানে পছন্দকারী আম পছন্দকারী ফলের সংখ্যা দিব আর মোট দিব, মোট 40 জন, ওইটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে 54 ডিগ্রি কোণ পাবো। ঠিক একইভাবে 11 জনের জন্য আমরা 99 পাবো। এখানে যদি 40 দিয়ে তুমি 360 ভাগ করো তাহলে 9 পাবো, 9 দিয়ে 11 গুণ করলে 9 11 99। এখানে ঠিক 9 দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে তোমার 40 দিয়ে 360 ভাগ করলে 9 হবে, 9 9 81 ডিগ্রি কোণ পাবো। এরপরে 6 জনের জন্য আবারই 54 ডিগ্রি পাবো, 8 জনের জন্য আমরা 9 দিয়ে 8 গুণ করলে 8 9 72 ডিগ্রি কোণটা পেয়ে যাব। ঠিক একই এইভাবে আমরা তোমার এভাবে পাইচিত্রের কোণটার জন্য কত ডিগ্রি কোণ সেটা কিন্তু আমরা বের করেছি। এবার ওপরের তথ্য ব্যবহার করে পাইচিত্র অঙ্কন করা হলো। এখানে 2 নম্বরে কিন্তু বলেছে পাইচিত্র অঙ্কন করতে হবে। এখানে একটা পাইচিত্র, এটা আমি কম্পিউটারে করেছি, তো আবার সরাসরি হাতে করে দিয়েছি, চলো আমরা দেখে আসি। এখানে দেখো এটা হলো 54 ডিগ্রি, 54 ডিগ্রির জন্য ছিল তোমার, এখানে আমরা দেখি 54 ডিগ্রির জন্য কত ছিল, কি ছিল, আম। তারপরে 99 ডিগ্রির জন্য ছিল, 99 ডিগ্রির জন্য ছিল কলা, 81 ডিগ্রির জন্য কি ছিল, 81 ডিগ্রির জন্য ছিল পেয়ারা, আর আপেল ছিল 54 ডিগ্রি, 72 ডিগ্রি ছিল কমলা। ঠিক এই পাইচিত্রটা এভাবে অঙ্কন করব আমরা। ঠিক এভাবে একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্ত অঙ্কন করে চাঁদা দিয়ে কিভাবে অঙ্কন করতে হবে চলো আমরা দেখে নিচ্ছি সরাসরি লাইভ ভিডিওতে। পাইচিত্র অঙ্কন করতে গেলে প্রথমেই আমাদের এরকম একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তো আমরা এভাবে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। মনে রেখো যে বৃত্তের ভেতরের যে কোণটা, এই কোণটা হলো 360 ডিগ্রি কোণ। কোন ফল কত ডিগ্রি কোণ নিয়েছে সেটা আমরা এখানে দেখাবো। আম এখানে 54 ডিগ্রি আমরা বের করেছি, আম 54 ডিগ্রি, কলা 99 ডিগ্রি, পেয়ারা 81 ডিগ্রি, আপেল 54 ডিগ্রি এবং কমলা 72 ডিগ্রি কোণ এখানে তোমার কি জায়গা দখল করবে। তো কীভাবে আমরা সেই কোণটা আঁকবো সেই জায়গাটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা চাঁদা, চাঁদার এই জায়গাটায় ঠিক লক্ষ্য করো, এখানে সোজাসুজি একটি দাগ রয়েছে। এই দাগের আবার এখান থেকে ঠিক মাঝ বরাবর একটি গর্তের মতো দেখা যাচ্ছে, এখান থেকে এদিকটা 90 ডিগ্রি কোণ আছে, যেখানে এসে মিলিত হয়েছে ওই জায়গাটুকুতে আমি এই কেন্দ্রটিকে রাখবো। রেখে আমরা কি করব, প্রথমে আমরা সোজাসুজি এরকম একটি দাগ দেব, সোজাসুজি দাগ দিয়ে ঘড়ির কাঁটা যেদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আমরা এটাকে ঘুরাবো। তো এভাবে আমরা উল্টো করে দিলাম, দিয়ে আমরা কোণটাকে পরিমাপ করব, যেদিকে যেদিকে কোণ রাখবো ঠিক ওই দিকে আমরা চাঁদাটিকে ঘুরিয়ে রাখবো, ঠিক মাঝ বরাবর। এই দাগের যে মাঝের কেন্দ্রের যে বিন্দু, বৃত্তের ওই কেন্দ্রের বিন্দু বরাবর আমি এই দাগটাকে রাখলাম। দাগটাকে রেখে আমি 54 ডিগ্রি কোণ অঙ্কন করব। 54 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে তুমি এদিক থেকে লক্ষ্য করে দেখো, এখানে দেখো ওপর দিয়ে আছে এই যে 0 10 20, হ্যাঁ 30 40 এভাবে আছে, আমার 54 ডিগ্রি আঁকতে হবে। তো 50 গিয়ে আমি আরও 4 ডিগ্রি ওইদিকে চলে গেলাম, গিয়ে আমি এখানে একটা বিন্দু নিয়ে নিলাম। বিন্দু দেবার পর এবার কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, পরিধি হলো বাঁকা বক্ররেখাটা হলো পরিধি, তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমি এবার এরকম একটি দাগ দিয়ে দিলাম। তো আমি এখানে যে কোণটা পেয়েছি সেটি হলো 54 ডিগ্রি কোণ, মনে রেখো এই কোণটার নাম হলো 54 ডিগ্রি। এখানে রয়েছে তোমার আম পছন্দকারী লোকের সংখ্যা। এবার আমরা চলে যাব তোমার 99 ডিগ্রি, তো 99 ডিগ্রি কীভাবে, ঠিক এবার এই দাগটাকে কেন্দ্র করে আমরা 99 ডিগ্রি কোণ আঁকবো। তো এখানে আমরা ঠিক মাঝ বরাবর এভাবে আবার আগের মতো রেখে দিলাম, রেখে দিয়ে 100 ডিগ্রি কোথায় আছে, এই যে এখানে 100 ডিগ্রি আছে, 90 ডিগ্রি এরপরে রয়েছে 100 ডিগ্রি, তো 100 ডিগ্রির 1 ডিগ্রি আগে আমরা এরকম একটা বিন্দু দিলাম। বিন্দু দিয়ে ঠিক আগের মতো করে আমরা এখানে বৃত্তের পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে দাগ দিয়ে দিব, তাহলে আমরা এখানে যে কোণটা পেলাম এটা হলো 99 ডিগ্রি কোণ। আচ্ছা এরপরে যেটা রয়েছে
এরপরে রয়েছে তোমার 81 ডিগ্রি। 81 ডিগ্রি আঁকতে হলে আমরা কী করবো, এই দাগের উপরে, এই দাগের উপরে আমি চাঁদার এই দাগটাকে রাখবো, চাঁদার এই দাগটাকে রাখলাম, রেখে এবার আমরা 81 ডিগ্রি বের করবো। যেখানে শূন্য থেকে এদিকে যাও, এখানে রয়েছে 80 ডিগ্রি, আর 1 ডিগ্রি আমরা সামনে যদি চলে যাই তাহলে আমরা পেলাম 81 ডিগ্রি। এবার 81 ডিগ্রিকেও আগের মতো করে আমরা যোগ করে দেব কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, আমি পেয়ে গেলাম 81 ডিগ্রি কোণ। এই হয়ে গেল 81 ডিগ্রি। এবার রয়েছে 54 ডিগ্রি, তো এবার আগের মতো করে আমরা একে ফেলি। 54 ডিগ্রি আমরা পাবো, এখানে 50 ডিগ্রি আর এখানে হলো 4, এই 54 ডিগ্রি, 54 ডিগ্রি আমরা পেয়ে গেছি। বাকি যে কোণটা থাকবে সেটা কিন্তু অবশিষ্ট কোণ, অবশিষ্ট তোমার কি 72 ডিগ্রি কোণ, এটা পাইলাম আমরা 54 ডিগ্রি, আর এখানে তোমার কি 72 ডিগ্রি। আমরা যদি এই সবগুলো কোণকে পরিমাপ করি, সবগুলো কোণকে আমরা যোগ করি, তাহলে দেখবো যে এখানে 360 ডিগ্রি কোণ রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো দেখলে তোমরা কিভাবে এই পাইচিত্র অঙ্কন করতে হয়। এবার পাইচিত্র থেকে 3 নম্বর বলেছে, পাইচিত্র থেকে একটি প্রতিবেদন লেখো। পাইচিত্র থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে কলা এবং সবচেয়ে কম মানুষ পছন্দ করে আম, সেটা আমরা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি তোমার 4, তথ্যদাতার বয়সের একটা তালিকা তৈরি করতে হবে। তালিকা তৈরি করে সেখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে এবং তা থেকে একটি গ্রাফ অঙ্কন করতে হবে, স্তম্ভ লেখ অঙ্কন করতে হবে। আমি ওখানে 40 জন যে মানুষের নাম লিখেছি তাদের প্রত্যেকের বয়স এখানে দেওয়া আছে এবং উপাত্তগুলোকে এবার মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আমরা সাজিয়ে নিচ্ছি। উপাত্তগুলোকে যদি তুমি মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী না সাজাও বা অধক্রম অনুযায়ী না সাজাও তাতেও কোনো অসুবিধা নাই, আমি এখানে সাজিয়ে নেওয়ার অর্থ হলো খুব সহজ করে আমি বিষয়টাকে উপস্থাপন করতে পারবো। তো এখানটা করতে গেলে, আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হয়। তো শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে গেলে কতগুলো বিষয় আমাদের জানতে হবে, সেটি হলো উপাত্তগুলোর সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান তোমাদের প্রশ্নে দেওয়া নাই, আমরা এখানে ধরে নিয়েছি শ্রেণী ব্যবধান 5। তাহলে উপাত্তগুলোতে সর্বোচ্চ সংখ্যা হলো 52, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হলো 52, সর্বনিম্ন সংখ্যা হলো কত, 15, আর ধরে নিলাম শ্রেণী ব্যবধান কত, 5। তাহলে পরিসর কী, পরিসর নির্ণয় করতে গেলে আমাদের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে 1 যোগ করবো। তার সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 আমাদের আসবে কত, 38। এবার শ্রেণী সংখ্যা নির্ণয় করবো, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে কী করতে হবে, পরিসরকে আমার শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব। পরিসর কত পেয়েছে এখানে, 38, শ্রেণী ব্যবধান ধরে নিলাম কত, 5, ভাগ করলে আমরা পাবো 7.6। কিন্তু 7.6 তোমার ইয়ে হতে পারে না, এর পরের সংখ্যাটা ধরে নিতে হবে। যে সংখ্যাটা তুমি পাবে 7.6, 7.6 যদি 1ও হতো ঠিক তার পরের সংখ্যাটাকে আমরা ধরে নিতাম, কারণ 7.6টা ঘর টানা যাবে না, এই জন্য আমরা তোমার কি 8টা ঘর টানবো, মনে রেখো। তো এখানে 8টা ঘর টানবো আমি প্রদত্ত তথ্য উপস্থাপন করার জন্য, তাই যে ওপরে ট্যালি লেখার জন্য, শ্রেণী ব্যবধান গণসংখ্যা লেখার জন্য, আর নিচে মোট লেখার জন্য আরও 2টি ঘর বৃদ্ধি করব। তাহলে মোট আমরা এখানে ঘর রাখলাম 10টা। এখন শ্রেণী ব্যবধান ধরেছি কত, 5, তাহলে 5 হলো সর্বনিম্ন সংখ্যা কত, 15, আর সর্বোচ্চ সংখ্যা কত, 72। তাহলে আমরা এখানে 5 শ্রেণী ব্যবধান ধরলে 15 থেকে 19, তাহলে 15, 16, 17, 18, 19 পর্যন্ত গেল। এবার 19-এর পর থেকে আবার ধরবো 20, 20 থেকে ঠিক একইভাবে 20, 21, 22, 23, 24, ঠিক একইভাবে 25 থেকে আবার 29, এইভাবে আমরা চলে যাব 52 পর্যন্ত। 52-র ওপরে যদি চলে যাই তাও অসুবিধা নেই, কিন্তু 52-টা থাকতে হবে, মনে রেখো। তো এখন 15 থেকে 19-এর মধ্যে আমার গণসংখ্যা কত, এই ট্যালি দিয়ে প্রকাশ করব। তো গণসংখ্যা 15 থেকে 19-এর মধ্যে কত, চলো দেখি যে 1, 2, 3, 4, এই 4টা, 15 থেকে 19-এর মধ্যে 4টা, 15 থেকে 19-এর মধ্যে 4টা, এরকম আমরা 4টা দাগ দিয়ে দিলাম। এরপরে তোমার 20 থেকে 24 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6টা, এই যে আমরা এখানে 6টা দিয়েছি, যে 4টা দিয়ে তারপরে এবার দিয়েছি একটা আর একটা দিলাম 6টা, ঠিক একইভাবে 25 থেকে 29-এর মধ্যে 6টা আছে, তারপরে তোমার 30 থেকে 34-এর মধ্যে 6টা আছে, 35 থেকে 39-এর মধ্যে 9টা আছে, 40 থেকে 44-এর মধ্যে 4টা আছে, আর এখানে তোমার 45 থেকে 49-এর মধ্যে 2টা, 50 থেকে 54-এর মধ্যে 4টা আছে। এই সংখ্যাগুলোই এখানে লেখা, এই যে 4, এখানকার 6, এখানকার 5, এখানকার 6, এখানে 9, এখানে 4, এখানে 2, আর এখানে 4, এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে মোট পাবো 40। ওই যে আমার 40 জনের সাথে কিন্তু মিলে গেল, যে 40 জনের কাছ থেকে আমরা তথ্য নিয়েছিলাম ওই 40 জনের সাথে তথ্যটা কিন্তু মিলে যাবে। যদি এখানকার যোগফল তোমার 40 জন না হয় তাহলে কিন্তু মনে করতে হবে তোমার উপরে কোথাও একটা ভুল হয়েছে, এখানে অবশ্যই মিলে যেতে হবে।
তো সর্বোচ্চ কলা পছন্দকারী 15 জন এবং সর্বনিম্ন আম ও আপেল পছন্দকারীর সংখ্যা হলো 6 জন। এটা যদি একজন হয় তুমি একজন দিবা, কোনো অসুবিধা নাই। এবার সারণী অনুযায়ী সর্বোচ্চ সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারীর সংখ্যা স্তম্ভ লেখো, এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে সারণী অনুযায়ী আমি কী দেখলাম, তোমার সর্বোচ্চ পছন্দকারী হলো 15 জন, এটা 15 জন পছন্দ করে, আর সর্বনিম্ন পছন্দ করে হলো 6 জন, সেটা হলো আম এবং আপেল। তো ওইটাকে আমরা তোমার স্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করি। এখানে আমরা একটা এরকম একটা গ্রাফ পেপার নেব, এটার নাম গ্রাফ পেপার। গ্রাফ পেপার নিয়ে এরকম আমরা দুটো দাগ দেব, একটা উপরের দিকে ঊর্ধ্বমুখী, এটা যেটা স্তম্ভ লেখার ও স্তম্ভটা ওইদিকে উঠে যাবে, এই যে গণসংখ্যা লিখেছি এটা উপরে উঠে যাবে। আর এদিকে আমরা যেটা দেব সেটি হলো সংখ্যাটা, কোনটার কোন সংখ্যা কত। কলা কতটা ছিল, কলা ছিল তোমার 15টা, কলা ছিল 11টা, দুঃখিত 11টা ছিল। আম ছিল তোমার কয়টা, আম ছিল 6টা, আপেল ছিল 6টা। তো এখান থেকে 0 তারপরে 5, 10, 15, 20 এভাবে উপরে উঠে যেতে হবে। যে ঘরগুলো দেখতেছ এর প্রত্যেকটার মান কিন্তু 5, মানে এর ভেতরে 5টা করে ছোট বর্গ ঘর আছে। তো এখান থেকে আমি যদি 5, 10 উঠে যাব, আর যদি আর এক ঘর উঠে যায়, তাহলে আমরা এখানে পেয়ে যাব কত, 11 পর্যন্ত উঠে যাব। একটু বেশি উঠে গেছে, এখানে আমরা 11 পর্যন্ত উঠে যাব। আমের জন্য আমরা উঠে যাব 6, আর এখানে আপেলের জন্য উঠে যাব কত, আপেলের জন্য আমরা এখানে উঠে যাব তোমার 6। ঠিক এভাবে আমরা গণসংখ্যা সারণীটি তৈরি করব। এখানে আচ্ছা, গ্রাফ তো কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখলে, এবার স্তম্ভ লেখ থেকে দেখা যায় যে 40 জনের মধ্যে সবচেয়ে বেশি লোক 15 জন কলা পছন্দ করে, আর এর অন্যতম কারণ হলো এটি সারা বছর পাওয়া যায়। যে সবচেয়ে বেশি লোক কলা পছন্দ করতেছে এর কারণটা কী, সেই কারণটা হলো, এর অন্যতম কারণ হলো এটি সারা বছর পাওয়া যায়, খেতে সুস্বাদু এবং তুলনামূলকভাবে সস্তা। অন্যদিকে আপেল সারা বছর পাওয়া গেলেও দাম বেশি হওয়ার কারণে অনেকের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। আম সারা বছর পাওয়া যায় না, তাছাড়াও মিষ্টি অনেকের পছন্দ নয়, আর এটি মৌসুমি ফল হয়, তোমার কি দাম বেশি থাকে, যে কারণে এটিও অনেকের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। আচ্ছা যা হোক, এবার 7 নম্বর হলো ফলের দোকান স্কুলের পাশে হলে শিশু অভিভাবকরা পছন্দ করে এমন ফল রাখতে হবে, যেমন আপেল, আঙ্গুর, কমলা, পেয়ারা, আমলকি, কামরাঙ্গা ইত্যাদি। এরপর স্কুলের শিক্ষার্থীদের শতকরা কতজন টিফিনে বা অন্যান্য সময় ফল কিনে খায় তার উপর ভিত্তি করে ফল সরবরাহ করতে হবে। ওখানে কিন্তু বলা আছে কতগুলো ফল সরবরাহ করতে হবে, তো স্কুলে কতজন শিক্ষার্থী সেটার উপরে ভিত্তি করেই কিন্তু একজন দোকানদার ফল সরবরাহ করবেন। এবার ফলের দোকানটা যদি অফিসের কাছে হয় তাহলে কী কী ফল রাখবেন, ফলের দোকান যদি অফিস এলাকায় হয় তাহলে টিফিন করা যায় এরূপ ও অফিস ছুটির পর বাসার লোকজনদের জন্য ক্রয় করা যায় এমন ফল রাখতে হবে। অনেকে দেখা যায় যে সময় পান না, অফিস ছুটির পরে সরাসরি ফল কিনে নিয়ে বাসায় চলে আসেন, তো এরকম চাহিদা অনুযায়ী ফলটা কিন্তু কিনতে হবে, যেমন আপেল, আঙ্গুর, কলা, পেয়ারা, কমলা, খেজুর ও মৌসুমি ফল এখানে রাখা যেতে পারে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুল করো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি, আজকের মতো এখানেই বিদায়। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।